দর্শক, যে কোনো রান্নার ক্ষেত্রে সক্রিয়ভাবে বাজার করাটা সবার জন্য খুবই প্রয়োজনীয়। তার জন্য আজকে আমরা বাজারে গিয়ে ঘুরে আসব, টাটকা জিনিস কিনব আমাদের রান্নার জন্য। তাহলে চলুন দর্শক, আমরা বাজারে যাই। দর্শক, হয়ে গেল আমার বাজার সদাই, চলুন এখন রান্নায়। সবাইকে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। ইকরা রান্নাঘর থেকে সিজন 3 নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আপনার জন্য যে রেসিপিগুলো তৈরি করব সেটা হচ্ছে উৎসবের রান্না, অথবা আপনি অতিথি আপ্যায়নের রান্না বলা যেতে পারে। আর সেটি হচ্ছে চিকেন রোস্ট এবং তার সাথে শাহি পোলাও। অবশ্যই দেখে নেবেন আমি কিভাবে তৈরি করছি। তাহলে চলুন দর্শক, এখন রান্নায়। আমরা একটা ফ্রাই প্যান নিয়েছি, স্টপটা জানিয়ে দিলাম। এখন যেটা করব দর্শক, রোস্ট আমাদের করতে, যেহেতু আমি রোস্টের এখানে লেগ পিস 4টা নিয়েছি, সেটাকে কি করব, আমি একটু লবণ দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব, সাথে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব। কারণ রোস্ট করতে গেলে আপনার চিকেনটাকে একটু ভাজতে হবে। আমি এটাকে পুরোটা মাখিয়ে নিলাম, তার আগে অবশ্যই হাত ধুয়ে নেবেন। আমি এখানে হাইজিং এর ব্যাপার স্যাপার আছে, আমি পুরোটা আমি মাখিয়ে নিলাম। দর্শক, এই দিকে আমার প্যানটা গরম হয়ে আসছে, আমায় এখন তেলটা দিয়ে দিব। এখানে আমি এখানে তেল আছে, তেলটা দিয়ে দিলাম। দর্শক, তেলটা গরম হয়ে আসছে, আমি এখন একে একে লেগ পিস গুলো ভেজে নিব। যেহেতু আমার প্যানটা ছোট, আমি এখানে দুটো করে ভাজব। এর ফাঁকে দর্শক যেটা করব, আমি পেঁয়াজ নিয়েছি কয়েকটা, এতু রোস্ট করব, আমি এখানে পেঁয়াজ করব, পেঁয়াজ গুলো এখন কাটব। দর্শক খেয়াল করবেন, পেঁয়াজ গুলো একটু কুচি করে আমি কাটি, কারণ এটা যেহেতু রোস্ট বানাবো, আমি কিছু ব্লেন্ড করব, কিছু ব্যস্তার জন্য রেখে দিব। যেহেতু আপনি ব্লেন্ড করবেন, এখানে পুরো মিহি কুচি না করলে হবে। আমি পেঁয়াজগুলো একটু বড় বড় করে কেটে নিব, কারণ এটা যেহেতু ব্লেন্ড হবে। আমি এখানে পুরো 1 কাপের মতো পেঁয়াজ নিব এখানে। দর্শক, এর মাঝখানে আপনাকে খেয়াল রাখতে হবে, যেহেতু আমি এখানে চিকেন ভাজি করছি, এটাকে বেশি পুরোপুরি আপনি ফ্রাই করবেন না, হালকা একটা ফ্রাই নেবেন। কারণ বেশি ফ্রাই করলে আপনি যখন রোস্ট করবেন তখন রোস্টটা শক্ত হয়ে যাবে। তো আমি হালকা একটু ভাজি করব। আর এখানে একটু বড় সাইজের আমি লেগ নিয়েছি 4 পিস। দর্শক, সেই সাথে আমি কয়েকটা রসুন নিয়েছি। আমি রসুনের কোয়া নিয়েছি 5-6টা, এটাকে একটু বড় বড় করে কেটে নিব। যেহেতু আমি ব্ল্যান্ড করব, তার জন্য আমি এইভাবে কাটছি, আপনি কুচি মিহিদানা না করলেও হবে। সেই সাথে দর্শক, আমি এখানে আদা নিয়েছি, আদা এখানে আমার পরিমাণ মতো, যেহেতু আদা আমার কাছে লাগছে যে পরিমাণ মতো একটু বেশি হয়ে গেছে, আমি টুকরো আলাদা করে নিব, এটা স্লাইস করে আবার একটু কুচি করব। দর্শক, এইদিকে আমার চিকেনটা ভাজা হয়ে গেছে, আমি এটা আলাদা একটা
প্লেটে তুলে রাখলাম। দর্শক দেখেন আমি কিভাবে চিকেনটাকে ভেজেছি, পুরো কিন্তু আমি পুরো ফ্রাই করিনি, যতটুকু ফ্রাই করার রোস্টের এইভাবে আমি ফ্রাই করেছি। এখন বাকি যে আমার দু আরো লেগ পিস আছে, এই দুটো লেগ পিস আমি দিয়ে দিব। দর্শক এখন এটা হতে হতে আমরা যেটা করব সেটা হচ্ছে, এখানে ব্লেন্ডার আছে, আমি ব্লেন্ডারে সবগুলো দিয়ে দিব। আপনি চাইলে আলাদা আলাদা করতে পারেন, আমি একসাথে, আমি পরিমাণ মতো নিয়েছি যেহেতু, আমি একসাথে সবগুলো, যেহেতু ব্ল্যান্ড হবে সবগুলো আমি নিয়ে নিলাম। দর্শক আমি যেহেতু ব্ল্যান্ড করব সেহেতু আমার এখানে পানি একটু দিয়ে দিব। পানি হলে কি হয়, তাড়াতাড়ি এটা ব্ল্যান্ড হয়ে যাবে। এবং সেই সাথে আপনার খেয়াল রাখতে হবে, আপনি যে কড়াইতে আপনি মুরগি দ্রুত দিয়েছেন সেটা যেন মাঝখানে উল্টিয়ে দিবেন। আমি এখানে উল্টিয়ে দিলাম। দর্শক আমার ব্ল্যান্ড হয়ে গেছে, আমি পুরোটা এখানে দিয়ে দিলাম। এবং এইদিকে আমার চিকেনটা প্রায় হয়ে গেছে, আমি স্টপটা এখন আপাতত নিভিয়ে দিচ্ছি। আমি চিকেনটা তুলে ফেললাম, এখানে আমি চারটা লেগ পিস নিয়েছি, তুলে ফেললাম। এখন যেটা করব দর্শক, আমার যেহেতু তেল অবশিষ্ট আছে আমি আর কোনো তেল ইউজ করব না, আমি আবার স্টপটা জ্বালিয়ে দিলাম। এখন যেটা করব দর্শক, এখানে আমি যে ব্ল্যান্ডটা করেছি, তিনটা উপকরণ, আদা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা, আমি পুরোটাই দিয়ে দিলাম। দর্শক এইটা হতে হতে আমরা যেটা ব্ল্যান্ড করব, এখানে আমি কাজু বাদাম নিয়েছি, আমি কাজু বাদাম এবং পুস্ত, হ্যাঁ আপনি পুস্ত এবং কাজু বাদাম ছাড়া আসলে রোস্ট হয় না, আমি এটা ব্ল্যান্ড করার জন্য নিয়ে নিব। এখানে 50 গ্রামের মতো পুস্ত আছে, আমি পুরোটাই নিয়ে নিব। আমি পুরোটাই নিয়ে নিলাম, এখানে কাজু বাদাম আছে, কাজু বাদাম আমি আর একটু নিয়ে নিলাম। এখন যেটাকে করব, মাঝখানে এটা নেড়ে চিড়ে আবার দিতে হবে, একটা আপনার ফ্লেমটা একটু কমিয়ে নিতে হবে। দর্শক আমি এখানে পুস্ত দানা নিয়েছি, এবং পুস্ত দানা নেওয়ার আগে অবশ্যই এটা ভিজিয়ে রেখেছি আধা ঘন্টার মতো, তার সাথে আমি কাজু বাদাম এটা বেটে নিব। আমি দর্শক আমার বাটা হয়ে গেছে, আমি এইটা এখন একটা পাত্রে ঢেলে নিলাম। দর্শক আমি যেটা করব এখন, এই যেহেতু পেঁয়াজ কষাচ্ছি এখানে, ওটার সাথে আমি পুরো বাদাম বাটা এবং পুস্ত বাটাটা দিয়ে দিলাম। দর্শক এখন আমি যেটা করব, এখানে দুটো তেজপাতা নিয়েছি, আমি চিড়ে দিয়ে দিলাম, সাথে জিরা গুঁড়ো নিয়েছি এক চামচের মতো দিয়ে দিলাম। আর দর্শক সবচেয়ে আপনারা জানেন নিশ্চয়ই, বাজারে এখন অনেক ইনস্ট্যান্ট আপনার রোস্ট মশলা পাওয়া যায়, আমি রোস্ট মশলা এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাসায় জায়ফল, জয়ত্রী, আপনার দারচিনি, এলাচি গুঁড়ো করে আপনারা এটি ইউজ করতে পারেন, এখানে সেটাই দেওয়া আছে। আমি এটা দিয়ে দিলাম রোস্ট মশলা 3 চামচের মতো। এখানে আমি ধনে গুঁড়ো দিয়ে দিব 1 চামচের মতো, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিব। দর্শক এখন আমি কি করব, একটু পানি দিব, আমার মশলাটা যেন তলায় ধরে না যায়।
কারণ আমার আরো অনেক ইনগ্রেডিয়েন্টস আছে আমি কষাবো। দর্শক এখন আমি মরিচ গুঁড়ো দিয়ে দিব এখানে এক চামচের মতো বা তার চেয়ে একটু বেশি দিয়ে দিলাম আমি। এখানে শুকনো মরিচ গুঁড়া আছে আমি তিন চারটা দিয়ে দিব। দর্শক এখানে আমি টক দই নিয়েছি, টক দই আমি দিয়ে দিব হাফ কাপের মতো। হাফ কাপের মতো আমি টক দই দিয়ে দিলাম, সাথে একটু গুঁড়ো দুধ দিব। গুঁড়ো দুধটা আপনি একটু পানিতে গুলিয়ে নিয়ে নেবেন, অবশ্যই ঠান্ডা পানিতে গুলাবেন। তখন গুঁড়ো দুধের গরম পানিতে গুলালে কি হয় দানা দানা থাকবে না। আমি গুঁড়ো দুধ এখানে পানির সাথে মিলিয়ে আমি দিয়ে দিলাম। আপনি চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। দর্শক আমি কিন্তু এখনই কিন্তু আসলে রোস্টের খুব গন্ধ পাচ্ছি, আমি এখনো চিকেনটা দেওয়া হয়নি, খুব সুন্দর কালার আসছে। আর সবসময় খেয়াল রাখবেন কষানোর সময় আপনি ফ্লেমটা একদম কমিয়ে আপনি মৃদু আঁচে রান্না করবেন। দর্শক আপনাদেরকে বলেছিলাম যে আমি এটার সাথে আমি একটা পোলাও তৈরি করব, শাহি জিরা পোলাও। তো তার জন্য আমি প্রস্তুতি নিয়ে নেই এটা হতে হতে। তো তার জন্য আমি আবার পেঁয়াজ কুচি করে কাটব। এখানে পেঁয়াজগুলো কুচি কুচি করে কাটলাম, সাথে আরও তিন চারটা আমি রসুন নিয়ে নিলাম। এটা স্লাইসও করতে পারেন, আপনার ইচ্ছে মতো কুচিও করতে পারেন, আবার চপও করতে পারেন, কারণ কাটিংয়ের বিভিন্ন ডাইস আছে কাটার। আমি এটা কেটে নিলাম, এখানে আদা টুকরো আছে একটু দিয়ে দিলাম, যেহেতু আমি 500 গ্রাম চাল নিয়েছি এখানে। দর্শক আমি এখানে একটা হাঁড়ি তুলে নিলাম, আমি শাহি পোলাও যেটা করব তার জন্য, শাহি পোলাও যেহেতু আমি শাহি বলেছি এখানে আমি সেটা ঘি দিয়েই রান্না করব। তো এখানে আমার প্যানটা প্রায় গরম হয়ে আসছে, আমি এখানে তেল দিয়ে দিব পরিমাণ মতো, সাথে যেটা আমি এখানে চপ করেছিলাম আদা রসুন এবং পেঁয়াজ কুচি আমি পুরোটাই দিয়ে দিব। সাথে দিব একটু জিরে, যেহেতু শাহি জিরা বলেছিলাম আমি শাহি জিরা দিয়েছি, সাথে দুটো তেজপাতা দিয়েছি আমি দিয়ে দিলাম। এবং শাহি বললে আমরা মুঘল বুঝি, মুঘলের রান্না বলি, মুঘল মানে আসলে বাদাম পুস্তবাদাম এইগুলোই যায়। তো এখানে কাজু বাদাম আছে, আমি পুরো কাজু বাদাম আস্ত এখানে আমি দিয়ে দিলাম 10-12টা, সাথে একটু শুকনো লঙ্কা দিয়েছি 4-5টা। দর্শক আমারটা প্রায় কষানো হয়ে গেছে, আমি যেটা করব এখানে আমি আগেই গরম পানি করে রেখেছিলাম, গরম পানি দিয়ে দিলাম। এদিকেও মাঝে মাঝে খেয়াল রাখতে হবে আপনার যে রোস্টের মশলাটা কষানো হচ্ছে কি না। দর্শক আমি এখানে 1.5 কাপের মতো পানি দিয়েছি, আমি আবার পানি দিব চালটা দেওয়ার পরে। তো দর্শক এখানে আমি চাল নিয়েছিলাম 500 গ্রাম, এই 500 গ্রাম চাল ভিজানো আধা ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখে ধুয়ে রেখেছি, আমি সেটাই দিয়ে দিচ্ছি এখন। এখন চালটা দিয়ে দিলাম, আমি পুরো 500 গ্রামে দিয়ে দিলাম। আপনি বাজারে যে কোনো ধরনের চিনি গুঁড়া চাল ইউজ করতে পারেন, আমি এখানে চিনি গুঁড়া চাল ইউজ করছি। আপনি চাইলে বাসমতি চাউলও ইউজ করতে পারেন। আমি যেহেতু দর্শক এখানে চাল দিয়েছি সেই পরিমাণে আমি এখানে লবণ দিয়ে দিব পরিমাণ মতো, সাথে একটু চিনি দিয়ে দিব একটু সামান্য স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য। তার সাথে দিব একটু কাঁচা মরিচ
আপনি দর্শক খেয়াল করবেন কাঁচামরিচ আমি এইখানে ভেঙে দিচ্ছি, সেই কারণে যে শুধু কাঁচামরিচের ফ্লেভারটা যেন আসে। এবং একটা পোলাও যদি কাঁচামরিচ সবুজ অংশ থাকে তো অবশ্যই দেখতে ভালো লাগে। আর একটা আমরা কথাই বলি বাঙালিরা যে আগে দর্শনদারি পরে গুণ বিচারি, তার জন্য আমি এখানে চার পাঁচটা কাঁচামরিচ দিয়েছি। এখন আমি যেহেতু আমার চাল দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো গরম পানিটা দিয়ে দিব। দর্শক আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম, এটা হতে থাকুক, আমার এইদিকে কষানো হয়ে গেছে। দর্শক আমার মশলাটা কষানো হয়ে গেছে রোস্টের, আমি এখন যেটা করব, আমি একটা টং নিয়েছি, আমি রোস্টগুলো দিয়ে দিব একে একে সুন্দর করে থরে থরে আমি সাজিয়ে দিয়ে দিব। প্রত্যেকটা এমনভাবে রোস্টগুলো দিব যেন আমার রোস্টে প্রত্যেক জায়গায় মশলাটা যেন ঢুকে, কারণ আমি এইটা ঢেকে রান্না করব। আর দর্শক রোস্টটা তো দারুণ চলে আসছে। আর আরেকটা কথা বলি, অনেকেই রোস্টে সস দিয়ে থাকে টমেটো সস, আমি এখানে টমেটো সস ইউজ করিনি, তো এখানে রোস্টটা দিয়ে দিলাম দর্শক। সাথে আগের যেটা বললাম কাঁচামরিচ একটু ভেঙে দিয়ে দিলাম। আর তার সাথে দর্শক আমি একটু চিনি দিয়ে দিব, চিনিটা আসলে যে কোনো খাবারের স্বাদ বাড়িয়ে দেয় এবং ব্যালেন্স করার জন্য, বেশি দিয়ে দিলে আবার মিষ্টি মিষ্টি লাগবে, আপনি পরিমাণ মতো দিয়ে দিবেন। আর আপনি চাইলে দিতে পারেন, আমি এখানে কিসমিস আমি দিয়েছি চার পাঁচ টুকরো কিসমিস রোস্টে দিয়ে দিলাম। দর্শক আমি এখানে রোস্টটা প্রায় আমার হয়ে যাচ্ছে, আমি একটু আঁচটা কমিয়ে এখন দমে রান্না করব। দর্শক এটাকে আমি ঢেকে দিলাম, সেই সাথে আমি আমার পোলাওটা কি অবস্থা দেখি। দর্শক পোলাও হতে আর বেশিক্ষণ নাই, হয়ে যাবে, পোলাওয়ের গন্ধটাও দারুণ আসছে। আর সবসময় দর্শক খেয়াল করবেন আপনি রান্নার সময় আপনার কিচেন যেন সবসময় পরিষ্কার থাকে, যেহেতু আপনি ফ্রি টাইম পাচ্ছেন এখন, এটা হতে হতে আপনি সবসময় ক্লিন করবেন, কারণ হাইজিনের একটা ব্যাপার স্যাপার আছে। অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করবেন, এটা আসলে সবার জন্য খুবই জরুরি। দর্শক আপনি যদি পোলাও রান্না করেন, আমি তো যেহেতু সরাসরি পোলাও রান্না করেছি, আপনি আরেকটা চাইলে করতে পারেন, সেটা হচ্ছে আপনাকে সহজ একটা আমি টিপস দিয়ে দিতে পারি। আপনারা চাইলে আমি যে উপকরণগুলো দিয়েছি এইটা আলাদা করে পরে রাইসটাকে, বা প্রথমে রাইসটাকে আপনি 70% বা 60% ডান করে ওইটাকে যদি দমে রান্না করেন তাহলে পুরোপুরি আপনি সেই রেসিপিটা পেয়ে যাচ্ছেন। দর্শক আমি যেহেতু আবার পানি কমে আসছে আমি একটু হিটটা কমিয়ে দিলাম, কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে একটা রান্নায় যদি পুড়ে যায় আসলে খাবারের পুরো স্বাদটাই নষ্ট হয়ে যায়, তার জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং খুব ভালোবেসে রান্না করবেন তখন অবশ্যই মুখরোচক হয়, এবং আপনাকে চুলার পাশেই থাকতে হবে, সেই রান্না আপনাকে স্বাদ বাড়িয়ে দিবে আরও, কারণ রান্না যদি একটু এদিক সেদিক হয় রান্নাটা আসলে ভালো লাগে না খেতে। তো আমার রোস্টটাও প্রায় হয়ে যাচ্ছে, আমি আবার ঢেকে দিলাম এবং আঁচটা আরেকটু কমিয়ে দিলাম, একদম মৃদু আছে, আমি সেটাকে রান্না করব। এইদিকে আমার পোলাওয়ের পানিটাও কমে আসছে, আমি এটাকে এখন দমে দিয়ে দিব। দমে দেওয়ার জন্য আমি ফ্লেমটা কমিয়ে নিলাম, আপনি চাইলে নিচে একটা পাতিল বসাতে পারেন, আমিও তাওয়া নিয়েছি। তাওয়া নেওয়ার কারণটা হচ্ছে নিচে যেন তলায় ধরে না যায় এবং পোলাওটা খুবই ঝরঝরে হবে। তাওয়াটা এখানে বসিয়ে দিলাম, এখন এটার আগে একটু হিটটা বাড়িয়ে দিব তাওয়াটা গরম হওয়ার জন্য। এখন যেটা করব, এখানে আমি ঘি নিয়েছি, ঘি 2-3 চামচ দিয়ে দিব, আমি ঘি দিয়ে দিলাম এবং একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। পোলাও শাহী পোলাও যেহেতু করেছি এখানে আমি দুধটা উপরে মাওয়ার মতো দিয়ে দিলাম, কারণ এটা ফ্লেভারটা খুব ভালো আসবে। এবং এটা যখন দমে দিব তখন অবশ্যই খেয়াল করবেন একটা আপনি হাতা দিয়ে এটাকে একদম একটু চাপ দিয়ে দমে দিবেন, তখন নিচের থেকে যে গরম আসবে সেটাতেই উপরের দিকটাও আপনার রাইস বা পোলাও হয়ে যাবে। দর্শক আমার রোস্ট এইদিকে হয়ে গেছে, আমি আরেকটু
ঝোলটাকে কমানোর জন্য আরেকটু হিট বাড়িয়ে আমি এখন একটু নাড়াচাড়া করব। দর্শক, রোস্টের কালার কম্বিনেশন মানে আমি যে পরিমাণ দিয়েছি এবং দেখতে একদম অসাধারণ লাগছে। আপনারাও অবশ্যই টিভি সেটের সামনে বসে আছেন, অবশ্যই দেখবেন, খুবই দেখতে সুন্দর হয়েছে এবং খেতে তো অবশ্যই ভালো লাগবে। দর্শক, আমার রোস্টটা প্রায় হয়ে গেছে। রোস্টটা কখন হয়েছে বুঝবেন যখন আপনার রোস্ট মানে নিচের অংশে হাড় থেকে যখন মাংসটা আলাদা হয়ে যায় তখন বুঝবেন যে আপনার রোস্টটা মোটামুটি ডান। তাহলে আমি এখন ফ্লেমটা বন্ধ করে দিলাম। এখন স্ট্যান্ডিং টাইম আমি চুলায় এটাকে 10 থেকে 15 মিনিট এইভাবে রাখবো, তখন তেলটা উপরে উঠে আসবে। আর এদিকে আমাদের পোলাওয়ের কি অবস্থা দেখি। দর্শক, পোলাওটাও প্রায় হয়ে যাচ্ছে। আমি এখন মাঝখানে কি করব, এই রাইসটাকে আমি নিয়েছি আবার এটাকে উল্টিয়ে দিব, কারণ উপরের যে চালটা থাকবে এটা যেন ভিতরে আমি উল্টিয়ে দিয়ে দিলে যেন আবার রাইসটা পুরোপুরি 100% ডান হয়ে যায়। আমি সেম জিনিসটা আবার করছি, এখানে আবার এইভাবে চাপ দিয়ে দিলাম। দর্শক, আমার রাইস হতে আর 5 মিনিট বাকি আছে, আমি আবার এটা দমে দিয়ে দিলাম। দর্শক, আমরা 5 মিনিট পরে ফিরে আসলাম, আমাদের রাইসটাও অলমোস্ট ডান হয়ে গেছে। আমি এখন স্টোভটা নিভিয়ে দিলাম, এখন আমরা সাজাবো। তার জন্য আমি একটা টং নিয়েছি, যেহেতু আমাকে টং দিয়ে আমার চিকেনের ল্যাগগুলো এইখানে যে আমি রান্না করেছি এটাকে রোস্টেড তুলতে হবে। আমি একটা সাজানো পাত্র নিয়েছি, আমি এটাকে এখন থরে থরে সাজিয়ে দিব। দেখেন দর্শক, আসলে খুব সুন্দর কালার আসছে রোস্টের অরিজিনাল একটা যে কালার থাকে এই কালারগুলো আসছে, দেখতে তো অসাধারণ লাগছে। আপনি অবশ্যই জানেন যে আগে দর্শনদারি পরে গুণ বিচারি, তো আমি এইভাবে একটু থরে থরে একটু সাজিয়ে নিলাম। এখন দর্শক, এখানে যে মশলাটা আছে আমি উপরে একটু দিয়ে দিব। দর্শক, আমি প্রায় সাজিয়ে নিলাম, এখন এটাকে কি করব, আমি এখানে ঘি একটু দিয়ে দিব উপরে। আপনি আপনার পরিমাণ মতো ঘি দিতে পারেন, আমি 1-2 চামচের মতো দিয়ে দিলাম, একদম ছোট স্পন নিয়েছি এখানে। দর্শক, এখানে আমি চিকেন রোস্ট তৈরি করে ফেললাম, এখন কি অবস্থা শাহী পোলাওয়ের আমরা দেখে নিই একটু। হ্যাঁ দর্শক, আমার পোলাও হয়ে গেছে, আমি স্টোভটা নিভিয়ে দিলাম। এখন আমরা যেটা করব, যেহেতু আমাদের চিকেন রোস্ট সাজানো হয়ে গেছে, আমরা এখন পোলাওটাকে সাজিয়ে নিব। ঢাকনাটা খুলে ফেললাম, একদম গরম গরম রাইসটা নিয়ে নিলাম। আপনি মেহমান আসলে আপনি বিভিন্ন বাজারে কিনতে পাবেন ডাইস, এই ডাইসেও দিতে পারবেন, নতুবা আপনি চাইলে আপনার সুন্দর কোনো ডিশে সাজিয়ে নিতে পারেন। আমিও আমার এরকম সুন্দর একটা ডিশ নেওয়ার চেষ্টা করেছি। এই যে দর্শক দেখেন, রাইসগুলো কি ঝরঝরা হয়েছে এবং দেখতে অসাধারণ, এবং এত স্মেল পাচ্ছি আমি, মনে হয় এখনই খেয়ে ফেলি, এবং আপনারাও অবশ্যই বাসায় রান্না করে খাবেন, দেখতে তো খুবই সুন্দর হয়েছে। দর্শক, আমার শাহী পোলাওটাও হয়ে গেছে, আমি এখন এটার উপরে একটু বাদাম ছিটিয়ে দিব। আপনি চাইলে কাজু বাদাম ভেজে দিতে পারেন, আমি পুরোপুরিটাই দিয়ে দিলাম, সাথে একটু ঘি দিতে পারেন। দর্শক দেখে নিলেন তো, আমি খুব সহজেই চিকেন রোস্ট এবং শাহী পোলাও তৈরি করে দেখিয়েছি আপনাদেরকে, একদম সহজেই এবং খুব সুন্দর সুন্দর টিপস দিয়ে আপনাদেরকে আমি রান্না করে দেখিয়েছি। অবশ্যই বাসায় তৈরি করবেন, আর আগামী পর্বে ইকরা রান্না করে আরও নতুন দুটো রেসিপি নিয়ে হাজির হচ্ছি। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।